বড়গুলোর দাম 600 টাকা এই দেখতে পাচ্ছ একটু বড় যেগুলো ঠাকুর রয়েছে এগুলোর দাম উনি বলছেন 600 তাই তো হ্যাঁ আর এগুলো কত দাম রয়েছে একটু ছোট সাইজের ঠাকুর দেখতে পাচ্ছ এগুলো 150 150 টাকা তো কাল তো পূজো কোথাও কি ফলের দাম কি বাড়লো না সব জায়গায় একই আছে দেখতেই পাচ্ছ কাকুর কাছে প্রচুর ফল রয়েছে ভ্যারাইটির আর এখানটা ঠিক তোমায় দেখাতে পারছি পদ্ম ফুলও রয়েছে দাদা কত দিয়ে কিনলেন এটা 250 250 আর দেখতেই পাচ্ছ আমি এখন পৌঁছে গেছি সেন্টুপাল মহাশয়ের স্কুলের সামনে দেখতে পাচ্ছ অনেক ঠাকুর রয়েছে এখন ঠাকুরের কাজ চলছে এবং যেগুলো হয়ে গেছে সেগুলো মানুষের কিনতে হয়েছে ঠিক আছে এখানে ঠাকুরের কেমন কি দাম রয়েছে এবং কতটুকু কি কাজ হচ্ছে হয়েছে সেটাই তোমাদের দেখাবো চলো আর আমি কিন্তু একদম স্টুডিওর ভিতরে চলে এলাম এখানে তো দুর্গা প্রতিমা রয়েছেই আর এগুলো কাজ হলে তোমাদের আমি দেখাবো ঠিক আছে কিন্তু কাল যেহেতু বিশ্বকর্মা পুজো সেহেতু আজকে বিশ্বকর্মা টপিকের উপরে তোমাদের বলছি দেখতে পাচ্ছ নিচের দিকে ঠিক নিচের দিকে প্রচুর ঠাকুর রয়েছে সেগুলো তোমাদের একটু ভালোভাবে দেখিয়ে দিই আমি এই যে ঠিক ছোট্ট গলিটা দেখছো এই দুই দিকে কিন্তু সবই বিশ্বকর্মা ঠাকুর রাখা রয়েছে দেখতে পাচ্ছ যেগুলো দেখতে অপূর্ব লাগছে একদম আর এগুলো কিন্তু ম্যাক্সিমাম সবই কিন্তু বিক্রি হয়ে গেছে দেখতে পাচ্ছ গলি যত যত দিক আমি সামনের দিকে এগিয়ে যাচ্ছি ততই কিন্তু বিশ্বকর্মা ঠাকুর রাখা রয়েছে আর এগুলো একটু ছোট সাইজের আর কোথাও কোথাও একটু বড় সাইজও দেখতে পাচ্ছি আর হাতের কাজ যদি বলতে হয় যথেষ্টই ভালো সুন্দর লাগছে ঠাকুরগুলোকে দেখতে একদম নিখুঁত হাতের কাজ দেখতে পাচ্ছ জাস্ট অপূর্ব লাগছে একদম সুন্দর একদম শেপ তৈরি হয়েছে হাতের কাজ যথেষ্টই ভালো দেখতেই পাচ্ছ পরপর যে ঠাকুরগুলো রয়েছে এখনো হাতির ঠিক হাতির মাথার দিকটায় দেখতে পাচ্ছি কাকু রং করছেন কাকু আপনার নামটা একটু বলে দিন আমার নাম পিন্টু পাল পিন্টু পাল তাই তো আপনি দেখছেন কাল তো বিশ্বকর্মা পুজো এখনো কি কাজ বাকি রয়েছে আমাদের সবই ফিনিশিং হয়ে গেছে এই লাস্ট কাজ আর কি এটা আমাদের লাস্ট ফিনিশিং এটা লাস্ট কাজ করলে পরে এটা হয়ে গেল মানে এটা লাস্ট ফিনিশিং চলছে এটা হলে কমপ্লিট তাই তো আর ঠাকুর কি সব বিক্রি হয়ে গেছে না কিছু বিক্রি হয়েছে কিছু বাকি আছে কিছু বিক্রি হয়েছে কিছু বাকি আছে দেখো এক এক করে কিন্তু সব ঠাকুরই নিয়ে যাওয়া হবে আর দেখতে পাচ্ছ এখানে এই ঠাকুরটি যারা কিনেছেন ওনারা অলরেডি চলে এসেছেন গাড়ি নিয়ে দেখতে পাচ্ছ আর এই ঠাকুরটি তোলা হচ্ছে একদম গাড়ির মধ্যে একটু বড় সাইজের ঠাকুর দেখতেই পাচ্ছ ইঞ্জিন ভ্যান তোলা হচ্ছে হাতের কাজ বলতে হয় হাতের কাজ যথেষ্টই ভালো দেখতেই পাচ্ছ একদম নিখুঁত হাতের কাজ একজন বলছেন একটু কি বলছেন কাকু সবই ঠিক আছে দামটা অনেকটা বেশি হয়ে যায় দাম বেশি বলছেন এটা কি আপনাদের ঠাকুর হ্যাঁ আমাদেরই ঠাকুর কত বলো দাম 5000 5000 বলো তাই তো তো শুনতেই পেলে এই ঠাকুরটির দাম প্রাইস রয়েছে 5000 টাকা দেখো রাত পোয়ালে কিন্তু বিশ্বকর্মা পুজো আর দেখতেই পাচ্ছ যেগুলো আগেই তোমাদের বলেছি যে অলরেডি ঠাকুর কিন্তু বিক্রি হয়ে গেছে এদিকে যত ঠাকুর দেখতে পাচ্ছ সবই কিন্তু বিক্রি হয়ে গেছে আর এখনো লাস্ট ফিনিশিং চলছে দেখতেই পাচ্ছ কাকু এখনো কাজ করে যাচ্ছেন আর এখন বেলা বাজে দুটো আর উনি দেখতে পাচ্ছেন এখানে হাতি যে ডিজাইন এখন উপর দিকে ঠিক এই দিকটা উনি রং করছেন আর স্টুডিও থেকে একদম সোজা চলে এলাম বাজারের মধ্যে দেখতে পাচ্ছো এখানে প্রচুর ঠাকুর রয়েছে আর এই ঠাকুরের কেমন কি দাম রয়েছে সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করব তো দেখতেই পাচ্ছো ঠাকুরের সামনে একজন দাদা বসে আছে দাদার সঙ্গে একটু কথা বলে নেবো দাদা এই যে ঠাকুর দেখতে পাচ্ছি এগুলো কেমন কি প্রাইস রয়েছে এগুলো 1200 টাকা 1200 টাকা তাই তো আর এগুলোর মোটামুটি ক ফুটের ঠাকুরগুলো এগুলো 3 ফুট তাই তো ম্যাক্সিমাম আর এখানে দেখতে পাচ্ছি অসংখ্য ছোট ছোট ঠাকুর রয়েছে এগুলো মোটামুটি কত মানে কত হাইট রয়েছে এটা হাইট ওরকমই হবে 2 ফুটের একটু কম হবে 2 ফুটের কম আছে তো এগুলোর দাম কেমন রয়েছে 280 টাকা 280 টাকা তাই তো শুনতেই পাচ্ছ কাল বিশ্বকর্মা পুজো আর একটু জেনে নেবো যে বিক্রি কেমন হচ্ছে দাদা হচ্ছে মোটামুটি মোটামুটি তাই তো বাজার কেমন মোটামুটি যাচ্ছে আর ঠিক এই পাশটা দেখাতে পাচ্ছি তোমাদের একজন দিদি ঠাকুর বিক্রি করছেন ওনার সঙ্গে একটু কথা বলে নেবো আচ্ছা দিদি বলছি এগুলো কি আপনি বিক্রি করছেন তো আর এগুলো কেমন কি একটু দাম রয়েছে একটু বলে দিন বড়গুলোর দাম 600 টাকা এই দেখতে পাচ্ছ একটু বড় যেগুলো ঠাকুর রয়েছে এগুলোর দাম উনি বলছেন 600 তাই তো আর এগুলো কত দাম রয়েছে একটু ছোট সাইজের ঠাকুর দেখতে পাচ্ছ 150 টাকা এই ঠাকুরগুলো একটু মিডিয়াম সাইজ রয়েছে এখানে কত এগুলো বললে এগুলো 150 আর এগুলি এগুলো 300 তো বিক্রি কেমন হচ্ছে সকাল থেকে মোটামুটি 2-1টা করে হচ্ছে যা হবে বিকেলে এখন কিছু হবে বিকেলের দিকে বিক্রিটা বেশি হবে তাই তো দাদা কত দিয়ে কিনলেন এটা 250 250 কোথায় গেছেন হরিঙ্গাটা তো এখানেই বাড়ি ঠিক আছে আর ঠিক এই পাশটা দেখাতে পারছি অনেক ঠাকুর রয়েছে দেখতেই পাচ্ছো আর একটু দামটাও জেনে নেবো দিদি এই যে দেখতে পাচ্ছি একটু যেগুলো একটু বড় সাইজের ঠাকুর আছে এগুলো কি দাম রয়েছে 700 টাকা আছে 500 টাকা আছে 550 আছে 400 আছে বিভিন্ন ভ্যারাইটি দামের ঠাকুর রয়েছে তাই তো আর এই যে একটু ছোট সাইজের ঠাকুরগুলো রয়েছে 250 আছে
আড়াইশো তাই তো? আর একদম দেখতে পাচ্ছি একটু ছোট সাইজের, ছোট 150 আছে, এগুলো 150 টাকা করে। বিক্রি কেমন হচ্ছে? এই মোটামুটি হচ্ছে, এখন তো হবে না বিকেলে ছাড়া, বিকেলের দিকে বেশি হবে তাই তো? শুনতেই পারছো ওনারা যেটা বলছেন যে বিকেলের দিকে বিক্রিটা একটু বেশি হবে। আর দেখতেই পাচ্ছো এখান দিয়ে প্রচুর ফুলের দোকানও রয়েছে, আর এই কেমন কি বিক্রি হচ্ছে এবং কেমন কি দাম রয়েছে আমি সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করব। আচ্ছা দিদি বলছি এই ফুলের মালাগুলোর দাম কেমন কি রয়েছে? 20 টাকা করে তাই তো? আর লুজ কেমন কি বিক্রি হচ্ছে? 200 টাকা কেজি। কেমন বিক্রি হচ্ছে? মোটামুটি হচ্ছে। আর এখানটা ঠিক তোমায় দেখাতে পারছি পদ্ম ফুলও রয়েছে। দিদি এগুলো পদ্ম ফুল তো? বিশ্বকর্মা পুজো লাগে নাকি? মনসা পুজো তো লাগে। আর কেমন দাম রয়েছে পদ্ম ফুলের? 20 টাকা পিস। তো শুনতেই পেলে এখানকার যে ফুলের দোকান রয়েছে ওনারা বললেন ফুলের কেমন কি দাম রয়েছে। আর এখন ঠিক চলে এলাম হরিঙ্গাটা বাজার, যে মার্কেট রয়েছে একদম ফলের মার্কেট দেখতে পাচ্ছি এখানে। এখানে যেহেতু কাল পুজো আর এখানে ফল বিক্রি হচ্ছে, কেমন কি দাম রয়েছে ফলের সেটাও শুনবো। চলো। তো এখানে দেখতে পাচ্ছি একজন দাদা দাঁড়িয়ে রয়েছেন, দাদা ফল কিনছেন নাকি? হ্যাঁ। তো কাল তো পুজো, কোথাও কি ফলের দাম কি বাড়লো? না, সব জায়গায় একই আছে, দাম ঠিকঠাক আছে তাই তো? দাম ঠিকঠাক। তো শুনতেই পেলে যে যেহেতু পুজো কাল আর কোনোরকম অ্যাডভান্স কোনো দাম নেওয়া হচ্ছে না, দাম ঠিকঠাকই আছে। এখানে যারা কিনতে আসছেন ফল তা ওনারা বলছেন। হ্যাঁ, সব জায়গায় ঠিকঠাক আছে, আমাদের হরিঙ্গাটা মার্কেট একদম এক আছে সব। দেখতেই পাচ্ছ কাকুর কাছে প্রচুর ফল রয়েছে ভ্যারাইটির, তোমাদের একটু সামনের থেকে আমি দেখিয়ে দিই। দেখতেই পাচ্ছ প্রচুর ভ্যারাইটি ফল। কাকু কাল তো পুজো, বিশ্বকর্মা পুজো, কোথাও কি দাম বাড়লো ফলের? না না, ফলের দাম বাড়েনি, ফলের দাম ঠিকঠাকই আছে তাই তো? কত করে যাচ্ছে আপেল? আপেল 100 টাকা, 100 টাকা কেজি আপেল তাই তো? আর অন্যান্য দেখতে পাচ্ছি কমলালেবু রয়েছে, এগুলোর দাম কেমন রয়েছে? 10 টাকা পিস। আর নাশপাতির কেমন কি দাম রয়েছে? নাশপাতি 150 টাকা কেজি। 150 টাকা কেজি। তো শুনতেই 40 টাকা কেজি। এখানে ফল ব্যবসা যেটা বলছেন যে পুজোর জন্য কোনোরকম বাড়তি দাম বা কিছু বাড়েনি। তো আজকে ভিডিওর মধ্যে তোমাদের সমস্ত কিছু দেখালাম যে ঠাকুরের কেমন কি দাম রয়েছে এবং ফুল ফল সমস্ত কিছু, তোমাদের মার্কেটের প্রাইস কী রয়েছে সমস্ত কিছু দেখালাম। ভিডিওটি আর বেশি বড় করলাম না। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে অন্য একটি ভিডিওতে, ততক্ষণের জন্য সবাই ভালো থেকো, সুস্থ থেকো।